فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر. পরবর্তী প্রশ্ন হচ্ছে একটা হাদিসে সূরা বাকারা সূরা আল ইমরানের ফজিলত দেখলাম। আমি যদি প্রতিদিন 40 আয়াত করে দুই সূরা থেকে মোট 80 আয়াত পড়ি তাহলে এক সপ্তাহে দুই সূরা আমার পড়া শেষ হয়। এভাবে পড়তে থাকলে হাদিসে উল্লেখিত ফজিলত কি কিয়ামতের দিন পাওয়ার আশা রাখতে পারি নাকি আরও বেশি পড়া দরকার? জাজাকাল্লাহ। জাজাকাল্লাহ খায়রান বলতে হয়, এটাও আপনাকে জানিয়ে দিলাম আগে। জাজাকাল্লাহ বললে হয় না, সুন্নত হচ্ছে জাজাকাল্লাহ খায়রান। সবসময় এটা মনে রাখবেন, আমাদের ভাইদের মধ্যে এটা খুব বেশি দেখা যায় শুধু জাজাকাল্লাহ বলে, এটা নয়, জাজাকাল্লাহ খায়রান বলতে হয়। দোয়ার ক্ষেত্রে কখনও অর্ধেক বলতে হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, তিনি বলেছেন কেউ যদি তোমার জন্য কোনো ভালো কাজ করে দেয় তাহলে তার তার বিপরীতটা করে দাও তাকে, অর্থাৎ তাকে যেটাকে বলা হয় যে মানে প্রতিদান দাও দিতে পারো। যদি কোনো ভালো কাজ করছে তুমি তার একটা প্রতিদান দিয়ে দাও, কাউন্টার দিয়ে দাও। যদি কাউন্টার দিতে না পারো তাহলে বলো জাজাকাল্লাহু খায়রান। রাসূল বলেন না শুধু জাজাকাল্লাহ বলতে বলেননি, সুতরাং শিক্ষা দিয়েছেন জাজাকাল্লাহু খায়রান বলতে। এখন থেকে আমরা কারোর জন্য দোয়া করতে পরিপূর্ণ কথাটাই বলবো, জাজাকাল্লাহু খায়রান সুন্নাহ মোতাবেক হবে এবং কল্যাণের দোয়াটা তার জন্য করা হলো, আল্লাহ আপনার জন্য কল্যাণের ব্যবস্থা করে দেবেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় অংশ হচ্ছে এটা যে আপনি বলেছেন সূরা বাকারা আল ইমরান ফজিলত দেখছেন। হ্যাঁ ঠিক আছে, নিঃসন্দেহে সেটা ফজিলত রয়েছে। হাসিছি আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসরের মাঠে সেটা আসবে এক ঝাঁক পাখির মতো অথবা মেঘের মতো আসবে, এসে সে আল্লাহর সাথে সেটা নিয়ে রীতিমতো বাকযুদ্ধ জড়িয়ে দিবে, আল্লাহ এ আমাকে পড়েছে আমাকে ছেড়ে দেন, এ আমাকে পড়েছে আমাকে ছেড়ে দিন, এরকম বলতে থাকবে। এখানে মূল জিনিসটা হচ্ছে আপনার মহব্বতটা, ভালোবাসাটা, অর্থ বোঝাটা এবং এটার প্রতি মহব্বত থাকাটা। আপনি প্রতিদিনই যদি এটা পড়েন বিরাট ব্যাপার, আলহামদুলিল্লাহ আশা করি আপনি পাবেন, কোনো সন্দেহ নেই। আর যত যদি ভালো হয় যদি প্রতিদিন পড়তে পারেন পুরোটাই, যদি ভাগ ভাগ করে পড়েন তাও সমস্যা নেই। মূল জিনিস হচ্ছে এই যে আখেরাতের জিনিসটাকে, আখেরাতের এই প্রাপ্তিটাকে আপনি বিশ্বাস করে ঈমান এনে আপনি প্রতিদিন পড়ছেন, আল্লাহ তাআলা সেটা দেখবেন এবং সেই অনুসারে আপনাকে ইনশাআল্লাহ আখেরাতে প্রতিদান দেবেন। সুতরাং যে কেউ উচিত, যার কার যে কারো উচিত এই সূরা বাকারা এবং আল ইমরান পড়া। সূরা বাকারা এবং আল ইমরান হচ্ছে সত্যি সত্যি এমন ফজিলতের সূরা যার কোনো সূরার সাথে তুলনীয় নয়। এই জন্য আমাদের ইনশাআল্লাহ যে অজিফা লিখছি, অজিফাতে ইনশাআল্লাহ প্রথমেই সূরা বাকারা এবং আল ইমরান নিয়ে এসেছি, পরনিম্ন সূরা নিয়ে আসছি, কারণ বাকারা এবং আল ইমরান থাকলে একজন মানুষ পড়লে সে কিন্তু এই ফজিলতের অংশ পাবে। এই জন্য প্রতিদিন কিছু না কিছু পড়ুক, মহব্বত থাকুক, ভালোবাসা থাকুক, আশা থাকুক যে আমি এই সূরার মাধ্যমে হাসরের মাঠে এই সূরার সুপারিশ পাবো এবং সূরার মাধ্যমে আমাকে জান্নাতে না নিয়ে ছাড়বে না, এত বড় সুযোগ আমাকে বাকারা এবং আল সূরা বাকারা এবং আল ইমরান দিতে পারে, আমি কেন এর থেকে দূরে থাকবো। এই জন্য প্রতি সময় যাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন একটু কষ্ট করে প্রতিদিন চেষ্টা করবেন সূরা বাকারা এবং আল ইমরান পড়তে, পুরোটা না পারলে যতটুকু পারেন পড়বেন, পরের দিন শেষ করবেন, অথবা নিয়ম করে নেবেন যতটুকু পারি আমি পড়ে শেষ করে নিব, অন্তত একটু খেয়াল রাখবেন এবং মনে মনে অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস রাখবেন যে আল্লাহ তাআলার কাছে আমি এটা কামনা করবো, তিনি হাসরের মাঠে যেন এগুলি আসে। আর একটা ফজিলত তো আপনি জানেন যে এর মধ্যে সূরা বাকারার বিশেষ ফজিলত হচ্ছে যে ব্যক্তি সূরা বাকারা পড়বে জাদু টুনা তার মধ্যে কাজ করবে না, সেটাও কিন্তু আপনি পেয়ে যাবেন। জিনেরা সেখানে কিছু করতে পারবে না, তার বিরুদ্ধে ক্ষতি করতে পারবে না। আরও আপনি জানেন যে সূরা বাকারার মধ্যে আছে আয়াতুল কুরসি, তা পড়লে সে তো মৃত্যু ব্যতীত জান্নাতে যাওয়ার মধ্যে তার মধ্যে আর কোনো বাধা থাকবে না, মরলেই জান্নাতে যাবে যদি বিশ্বাস করে সেটা মনে থাকে, আল্লাহকে আরশের উপর মনে থাকে মেনে থাকে, সেই জন্যই আয়াতুল কুরসি। এবং আল্লাহকে সর্বময় ক্ষমতার অধিকারী মনে করে আল্লাহর কাছে নিজেকে দিনহীনভাবে যদি ব্যক্তি বুঝে এই অংশটুকু তেলাওয়াত করবে আয়াতুল কুরসি তেলাওয়াতের প্রতি সালাতের পরে, তার জন্য এই বিরাট ফজিলত রয়েছে যে সেই মৃত্যুর পরে জান্নাতে প্রবেশ করবে, তার গুনাহ ক্ষমা হয়ে যাবে, বিরাট জিনিস, এই সুযোগটা নিতে পারে একজন মানুষ। তাছাড়া সূরা বাকারার শেষে যে আয়াতগুলো আসছে সেগুলির ফজিলত তো আলাদাভাবে আসছে, সেখানে বলা হয়েছে যে যে ব্যক্তি এই দুটি আয়াত পড়বে আমানার রাসূল থেকে আর ফানসুন আল কওমিল কাফিরিন পর্যন্ত, হাদিসে এটা স্পষ্টভাবে আসছে যে এগুলো তার জন্য সেই রাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কি জন্য যথেষ্ট? যদি মেয়ের মরেও যায় ইমান নিয়ে মারা গেল, কারণ এটার মধ্যে ইমানের প্রত্যেকটি রোকনের উল্লেখ আছে, ইমানের ছয়টি রোকনের পরে এটা উল্লেখ আছে। বলা হয়েছে কুলুন আমানা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুল ওয়া ক্বালু সামিনা ওয়া আতানা, পুরোটাই চারটি রোকন চলে আসছে, কালেমা হিসেবে চলে আসছে, ওয়াইলাইয়াল মাসির বলতে আখিরাত চলে আসছে, ইয়ারপর লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা বলতে তাকদীরের মাসলা চলে আসছে। সুতরাং আল্লাহ তাআলা এই দুটি আয়াত দিয়ে আমাদেরকে স্মরণ করে দিলেন যে ইমানকে প্রতি রাতেই নবায়ন করতে হয়।
এবং ইমানকে নবায়ন করে আমরা বিশ্বাসের সাথে যদি কোনো মারা যাই যথেষ্ট হয়ে যাবে দুটি আয়াত। সুতরাং এই দুটি আয়াত কিন্তু গুরুত্বপূর্ণ আমরা দেখতে পাচ্ছি। সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ তাআলার ইসমে আজম রয়েছে, সূরা আল ইমরানের মধ্যে। এই জন্য আল্লাহ লা ইলাহা ইল্লাহু প্রথম যে আয়াতটা সেখানে বলা হয়েছে যে আলিফ লাম মিম আল্লাহ লা ইলাহা ইল্লাল কাইয়ুম, যেটা এই আয়াতটিকে কেউ কেউ ইসমে আজম বলেছে। এটা ইসমে আজম তো বড় নাম যে, সুতরাং এই সূরাটি পড়লে শেষের দিকে বলা হয়েছে, শেষের দিকে একটি শেষের যেই আয়াতগুলো আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এগুলো বলেছেন যে এগুলি তেলাওয়াত করতেন তিনি এবং এগুলি নিয়ে গবেষণা করতে তিনি বলেছেন, এবং বলছেন যেগুলো পড়লো ওই ব্যক্তি, যে ব্যক্তি গবেষণা করলেন তার জন্য ওয়াইল। সেটা কি, যেখানে বলা হয়েছে যে যেখানে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফি লাইলি ওয়ান নাহার লা আয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কু'উদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত যে আয়াতগুলো আছে, এই আয়াতগুলো সবগুলো যারা পড়বে আল্লাহ তাআলা এদেরকে বিশেষ মর্যাদায় ভূষিত করবেন, এবং এটা এরা আলেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, জ্ঞানীদের অন্তর্ভুক্ত হবে যারা গবেষণা করবে আয়াতগুলো নিয়ে, এবং তারা বুঝতে পারবে যে তাওহীদের মর্ম বুঝতে পারবে, তাওহীদুর রুবুবিয়া উলুহিয়া আসমা সিফাত পুরোপুরি এখানে আছে। এই জন্য এগুলোকে গুরুত্বের সাথে পড়া অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনি যতটুকু পড়তে পারেন পড়বেন, এবং বেশি পড়ার জন্য চিন্তাভাবনা করবেন যত বেশি পারেন। প্রথমে 40 হলে পরে 80 করবেন, ধীরে ধীরে বাড়াবেন। এক সময় আসবে হয় দেখবেন যে আপনি দুটি সূরাই পড়তে পারছেন, সলাতের মধ্যে পড়লেও হবে, এশার সলাতে, এশার সলাতে পরে নফল সলাতে পড়লেও হবে, এবং কি যদি কোনো আপনি পড়তে পারেন কখনো যে কোনো তাহাজ্জুদের সলাতে পড়েন তাও হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাহাজ্জুদের সলাত সূরা বাকারা পড়তেন, আল ইমরান পড়তেন এবং সূরা নিসা পড়তেন, হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। সুতরাং আমরা যদি সেটা এভাবে আমল করতে পারি আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদেরকে আমাদের সে প্রার্থিত জিনিস যেটা আল্লাহ ওয়াদা করেছেন তার নবীর মাধ্যমে সেটা অবশ্যই দিবেন, এবং তার মাধ্যমে সুপারিশ আমাদের নসিব হবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা এই দুটি সূরাকে মন থেকে ভালোবাসি। এর বাইরে অনেক সময় আমরা এমন এমন সূরাকে, সূরা সবগুলি আল্লাহ, যেতে কোনো সমস্যা নেই, সবগুলি অবশ্যই আল্লাহ তাআলার বাণী, সবগুলিকেই আমরা গুরুত্বের সাথে দেখি, কিন্তু বেশি গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে এই দুটি সূরাকে বেশি গুরুত্ব দেওয়া দরকার। অনেক সময় আমরা যাদের যেগুলিকে বেশি গুরুত্ব দেই সেগুলির উপরে আলাদা কোনো হাদিস বিশুদ্ধভাবে আসেনি, শুধু দুর্বল বর্ণনা আসছে, যেমন ইয়াসিন আর রহমান এবং ওয়াকিয়া, এই তিনটার সাথে বিশুদ্ধ কোনো হাদিস নেই। যে হাদিসগুলি আছে সবগুলি দুর্বল, তো সেগুলির উপরে আমল করার জন্য আমাদের সময় অনেক সময় দেখা যায় পাঞ্জেগানা অজিফা, সহি অজিফা বলে যারা যারা চালিয়ে দিচ্ছে, নুরানি অজিফা, সবগুলিতে এই তিনটি সূরা দেওয়া হয়, অথচ সূরা বাকারা আল ইমরান দেওয়া হয় না। এই জন্য ইনশাআল্লাহ আমরা সিদ্ধান্ত নিয়েছি দুটি সূরা বাকারা আল ইমরান দিব আমাদের অজিফাতে, যাতে যে ব্যক্তি পড়ার ইচ্ছা থাকে সেজন্য সেটা থেকে উপকৃত হতে পারে। আল্লাহ আমাদেরকে এই কোরআন করিমের সঠিক বুঝ যেন অর্জন করতে পারি এবং আমরা যেন আমল করতে পারি তৌফিক দান করুন।